Kaysa. Ako, alam ito, Chu. Ba? Ma, deko? Heavy lagche re toke. Sundor lagche. Eta? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন ব্লগে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই একদম ঠিকঠাক আছো। আজকে হচ্ছে শুক্রবার, চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। সকালবেলা যখন বারটা বলতে যাই, একবার ভাবতে হয় যেটা কী বার চলছে, একটু না একটু গুলাই আমরা। আমার তো যাই হোক, সকাল থেকে কথা আটকাচ্ছে কেন যাই না, এখন বসবো ব্রেকফাস্টে। আজকে আমার ভীষণ বিচিত্র ব্রেকফাস্ট, একটু মুড়ি, মা এখানে ছোলা রেডি করে দিয়েছে, এখানে ভেজে আমার কালকের দাবা ঘুগনিটা আছে, কালকে তো ঘুগনিটা খাইনি। মা এখানে বসে করছে মায়ের আহার, আহারে বাহারে, এরকম রেস্টুরেন্টের নাম আছে জানো, আহারে বাহারে। আসতে চলেছে প্রচন্ড গরম, আর প্রচন্ড গরম মানে আমাদের যে চিন্তাটা প্রথম মাথায় আসে সেটা হচ্ছে সান ড্যামেজ আর প্রচন্ড পরিমাণে পলিউশন। আর এই পলিউশন আর সান ড্যামেজের মধ্যে যে সব থেকে যেটাতে বেশি ক্ষতি করে সেটা হচ্ছে চুল। চুলের সমস্যায় আমরা মোটামুটি সবাই ভুগি, সব বাড়িতে ঢুকলেই একটাই সমস্যা দেখা যায়, বেশিরভাগ চুলের সমস্যা, প্রচন্ড পরিমাণে চুল উঠে যাচ্ছে, চুল ড্যামেজ হয়ে যাচ্ছে। তো কি করব, চিন্তা করার কোনো কারণ নেই, কারণ মামা আর্ট নিয়ে চলে এসেছে তাদের নতুন দুটো প্রোডাক্ট। এই হচ্ছে মামা আর্টের হিবিসকাস হেয়ার রিপেয়ার শ্যাম্পু, অ্যান্ড এই হচ্ছে মামা আর্থের হিবিসকাস হেয়ার রিপেয়ার অয়েল। শ্যাম্পু করার আগে অয়েল করা খুব জরুরি, এতে চুল অনেক বেশি শাইনি হয়, অনেক বেশি সিল্কি হয়। আমার চুলের অবস্থা দেখেছো, প্রচন্ড খারাপ হয়ে গেছে, অনেকদিন কোনোরকম অয়েল করা, অয়েলিং করাও হয়নি। তো আমি আজকে ইউজ করে নেব হচ্ছে মামা আর্থের হিবিসকাস হেয়ার অয়েল। এটার মধ্যে এই ধরনের একটা ক্যাপ লাগানো আছে যেটা তুমি ডিরেক্ট তোমার স্ক্যাল্পে ইউজ করতে পারবে। অনেক সময় হাতে নেওয়ার জন্য হাতের থেকে তেলটা স্ক্যাল্পে দিতে সমস্যা হয়। এটার মধ্যে এরকম একটা লকও রয়েছে যেটার মাধ্যমে তোমরা যেরকম নর্মালি আমরা অয়েল ইউজ করি সেভাবেও করতে পারো, আবার এটাও লাগিয়ে নিতে পারো। সো আমি এটাই প্রেফার করি, কারণ এটা দিয়ে কিন্তু চুলে লাগাতে অনেক বেশি সুবিধা হয়, অনেক বেশি হেল্প হয়। তো এখন এটাকে ইউজ করে দেখি চলো। এটার মধ্যে আছে হিবিসকাস, জবা আমাদের চুলের জন্য প্রচন্ড ভালো। ছোটবেলায় ঠাকুমা দিদা সবাই এরা জবা পাতা বেটে এরকম করে লাগাতে বলতো, জবা ফুল। এখনো অবধি দেখবে যারা হোমমেড তেল বানায় বাড়িতে তাদের কিন্তু তেলের মধ্যে জবা দেওয়া থাকে, জবা ফুল দেওয়া থাকে। তো জবা আমাদের চুলের জন্য প্রচন্ড উপকারী, শুধুমাত্র জবা নয়, এর মধ্যে আরো অনেক রকমের অয়েল দেওয়া রয়েছে, যেমন আমন্ড অয়েল, আরো বিভিন্ন রকমের অয়েল এর মধ্যে দেওয়া আছে। সো এখন এটাকে ইউজ করব, ইউজ করে আমি আধা ঘন্টা এটাকে রেখে দেব, দেন আমি এটা দিয়ে শ্যাম্পু করব। হচ্ছে মামা আর্থ হিবিসকাস ড্যামেজ রিপেয়ার হেয়ার শ্যাম্পুটা দিয়ে আমি শ্যাম্পু করব, রেজাল্ট কি হয় তোমরা দেখতেই পাবে। চলো সো এটাকে অ্যাপ্লাই করি। প্রথমে আমি চুলটাকে এরকম পার্টে পার্টে ভাগ করে নেব, আর এটা দিয়ে আমি এরকম করে তেলটা দেব। জাস্ট কোনো অসুবিধাই হচ্ছে না, তেলটা ইজিলি আমার স্ক্যাল্প অবধি পৌঁছে যাচ্ছে। আর এটাকে আমি এবার হালকা হাতে মাসাজ করে নেব, দেন আবার একটা চুলের পার্টিশন করে নেব, সেখানেও সেম ভাবেই অ্যাপ্লাই করব। এইভাবে তোমরা এটাকে গোটা চুলে অ্যাপ্লাই করতে পারো, একদম নন স্টিকি, এটা দিলে চুলের কোনো চিপচিপা ভাব কোনো রকম কিছু হচ্ছে না। জাস্ট দেখো হাতের মধ্যে কোনো চিপচিপা ভাব লাগছে না। আমাদের তেল দিতে গেলে প্রথম যে ইরিটেশন হয় সেটা হচ্ছে চুলের মধ্যে চিপচিপ করবে, চিপকু চিপকু লাগবে, বাট এটা দিয়ে নিশ্চিন্তে তুমি থাকতে পারো, এটার মধ্যে কোনো চিপচিপা ভাব। কিছুক্ষণ ওয়েট করার পরে আমি কিন্তু চলে গেছিলাম চুলটাকে ওয়াশ করব বলে, আর এরপর আমার চুলের লেন্থ অনুযায়ী আমি হিবিসকাস শ্যাম্পুটা নিয়ে নিই, আর চুলটাকে একটুখানি ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম স্ক্যাল্পটা, তারপরে এই শ্যাম্পুটা দিয়ে গোটা হেয়ারে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করি। মাসাজ করে কিছুক্ষণ পরে আমি এটাকে হেয়ার ওয়াশ করে নিই, এটার ফ্রেগ্রেন্সটা না দারুণ সুন্দর ছিল। ভিজে চুল নিয়ে আমি চলে এসেছি রোদে, রোদে চুল শুকানোর অপশন পেলে আর কোনোভাবেই ড্রায়ার ইউজ করি না। সো মামা আর্থের এই শ্যাম্পুটা তোমরা ইউজ করতেই পারো চুলকে ড্যামেজ থেকে বাঁচানোর জন্য। মামা আর্থের সমস্ত প্রোডাক্ট হচ্ছে হার্মফুল কেমিক্যাল ফ্রি আর অল ন্যাচারাল। মামা আর্থের যে কোনো প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ মামা আর্থের ওয়েবসাইট, মামা আর্থের অ্যাপ, এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ অ্যামাজন, ফ্লিপকার্ট, নায়কা আর পার্পেল থেকে। মামা আর্থের নিজের
নিজস্ব ওয়েবসাইট খুলেছে যেখান থেকে তোমরা পার্চেস করলে পেয়ে যাবে ডিসকাউন্ট। এছাড়াও স্ক্রিনে যাওয়া যে কুপন কোডটা যাচ্ছে আমাদের, আমাদের কুপন কোডটা ইউজ করলেও তোমরা পেয়ে যাচ্ছ 20% অফ। এছাড়াও মামার্থ হচ্ছে একটা প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান ব্র্যান্ড, আর মামার্থের সমস্ত প্রোডাক্ট অনলাইন ছাড়াও তোমরা জানো অফলাইনেও পাওয়া যাচ্ছে। সো নিয়ার বাই কোনো স্টোরে যদি মামার্থের প্রোডাক্ট তোমরা পাও তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে জানিও। এছাড়াও মামার্থের যে কোনো প্রোডাক্ট পার্চেস করলেই কিন্তু সেই প্রোডাক্টটাকে লিঙ্ক করে দেওয়া হবে কোনো একটা গাছের সাথে, সেই গাছটা কোথায় প্ল্যান্টেশন করা হচ্ছে সমস্ত জিও লোকেশন তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। সো যাও মামার্থের প্রোডাক্ট কেনো, চুলকে ড্যামেজ থেকে বাঁচাও। আসুন রানীমা, রানীমা রোদে কাইল বরফ পড়লেও ঠিক আছে। আচ্ছা সাবধানে যেও, টাটা। বেরিয়ে গেল মা, আমি বসেছিলাম একটু এডিটিং করতে, আর হচ্ছে পিসি এখানে বসে বসে খাচ্ছিল মুড়ি। পিসি কোথাও বসে না, এখানটাতেই বসে মুড়ি খেতে। চেয়ারে কিছুতেই বসবে না, এখানটাতে বসেই বেশি খাবে, সকালের টিফিনটা এখানে বসেই পড়ে। উঁচুতে বসে, ওই জন্য একটু নিচুতে বসো। এই যে সব রকম করে রাখে না, এই ব্যাপারটার জন্য পিসি এখনো ফিট, মানে ওপরেও বসে নিচেও একটু বসে অভ্যাস করে, সব রকম পারে। সেজন্য পিসিকে কোথাও নিয়ে গিয়ে না কোনো দিন কোনো অসুবিধা হয় না। আচ্ছা গরমে কি ডিটক্স ওয়াটার খাচ্ছ? আমি কিন্তু বানিয়ে খাচ্ছি, আমার স্কিন তো ধরো ভীষণ হেলদি, দাগ চোবে ভর্তি, অনেক অ্যাক্নি হয়, তো আমি কিন্তু ডিটক্স ওয়াটারটা শুরু করেছি খাওয়া। এই বোতলটা না আমি কিনেছিলাম অ্যামাজন থেকে, এটার বোধহয় 5-6-9 এরকম কিছু একটা দাম নিয়েছিল, ভীষণ ভালো বোতলটা। এর ভেতরে অনেক কিছু আছে, কি দিয়েছি না দিয়েছি আজকে তো বানিয়ে ফেলেছি, আজকে আর দেখাচ্ছি না, এখন সবাই ডিটক্স ওয়াটার জানে। তাও আমি কালকে যখন করব তখন তোমাদের সাথে একবার শেয়ার করে দেবো। এখন এই যে এডিটিং, এডিটিংটা কমপ্লিট করব। আজকে ভেবেছিলাম গিয়ে মায়ের মেডিসিনটা এনে দেবো, কালকে যে দাঁতের মেডিসিনটা কাকু একটু ভুল করেছিল, বাট দাদা ভাই কালকে সন্ধ্যাবেলায় গিয়ে এনে দিয়েছিল আমাকে, সো আর যেতে হয়নি। আর এখন আমি ভাবছি তাহলে একটু যাই মেজোমার সাথে একটু গল্প করে আসি। মেজোমা কোথাও নেই, তুমি টিভিও দেখো এরকম টিপটপ ভাবে বসে, কি দেখছো? আলোর কোলে আমি ভাবলাম একটু গল্প করে আসি তোমার সাথে। রান্নাবান্না সব তো হয়ে গেছে, খাবে না তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, সাড়ে বারোটায় খাও। মেজোমার ঘরে একবার গেলে গল্প করতে করতে আর হুঁশ থাকে না যে কটা বেজে গেছে। গল্পে মত্ত ছিলাম আমরা দুজনে, কত গল্প, বাপরে বাপ। যাই হোক, এসেই খাবারটা মানে স্নান করে খাবার বেড়ে নিয়েছি। আজকে মেনুতে এটা তো থাকেই, মানে প্রায় দিনই থাকে মোটামুটি স্যালাড, আর এই হচ্ছে মাছের ঝোল, নিচোর চাটনি, পিসির হচ্ছে করলা বেগুন। পিসির ওটা আবার থাকে রোজ করলা বেগুন। আমি আবার তেঁতোটা এক ফোঁটাও খেতে পারি না, আমি মানে তেঁতো আমি একদম পারি না, মায়ের বকুনি খেয়ে একটু ট্রাই করি একদিন দুদিন, বাট আমার খুব বাজে লাগে, আমি একদম খেতে পারি না। যাই হোক খেয়ে নি গিয়ে, গুনগুনটা নেই, দিদিভাইও নেই, বিকেলটা আমার প্রচণ্ড বোর কাটে এখন। কালকে হাঁটতে গিয়ে বেশ মজা পেয়েছি আমি, আজকেও বেরিয়ে গেছিলাম হাঁটতে, আজকে আজকে এই ভেতর ভেতর দিয়ে সব হেঁটে এসেছি, মানে বাজারের ওপর দিয়ে যাইনি। তো বাড়ি জাস্ট ঢুকতাম, মাকে ফোন করলাম যে রবিবার তো দাঁত তুলে নিচ্ছ একটু ফুচকা খাবে, মা বলছে মেজোমাকে জিজ্ঞেস কর, আবার মেজোমাকে জিজ্ঞেস করলাম, মেজোমা বলে হ্যাঁ নিয়ে আই, তাই এখানে যাচ্ছি একটু ফুচকা নিতে, একটু ফুচকা নেবো। আমি বেরিয়েছি অনেকক্ষণ, বারবার ক্যামেরাটা তুলছি, বল ভাবছি যে এবার বলবো তোমাদেরকে যে আমি বেরোলাম বা হাঁটতে যাচ্ছি আজকে, একটু হাঁটি একটু হাঁটি, এই ভাবতে ভাবতে সন্ধেই হয়ে গেল। কি গো কেমন আছো? ভালো আছো? তুমি আমাদের ওদিক দিয়ে এলে? যা ওটা ঝাল ঝাল করে, ওটা ঝাল ঝাল করে মাখো, প্যাক করে নিয়ে যাবো বাড়িতে, অনেকদিন পর এলাম, কাঁচা লঙ্কা দেবে কিন্তু, তুমি তো জানো আমার। ফুচকা তো নিয়েই নিলাম, আর একটু নেবো হচ্ছে জিলেপি, একটু মিষ্টিমুখ না হলে হয়।
তো এখন যাচ্ছি। জিলেপিটা মাও যেমনি পছন্দ করে, মেজোমাও খুব ভালোবাসে, পিসি অতটা না, বাট মা মেজোমা খুব ভালোবাসে, তো একটু জিলেপি নেবো। তারা জিলেপি আছে নেই? আজকে কেউ জিলেপি করেনি কেন কে জানে, জিলেপিটা পাচ্ছি না, দেখি এই দোকানে পাই কিনা। জিলেপি আছে গো? আজকে কত দোকানে আমি জিলেপি খুঁজলাম, একটা দোকানে নেই আজকে। হ্যাঁ, ও নিচে দিয়েছে, আজকে একটা কোথাও জিলেপি ভাজেনি। দেখো তো আলুটা একটু খেয়ে দেখো তো মেজোমা, আলুটা একটু খেয়ে দেখো, তাহলে পেঁয়াজ ফেঁয়াজ লাগলে নিয়ে আসবো কেটে। দেখো তো আলুটা খেয়ে মুখে দিয়ে একটুখানি, কি লাগবে দেখো, পেঁয়াজ লাগলে, লঙ্কা, তাহলে পেঁয়াজ নিয়ে আসবো। আমাদের বাড়িতে এই একটা হয়, ফুচকা কিনে আনার পরে কে দেখে যদি দেখি এটা কম ওটা কম আবার সেটা মিশাই। আচ্ছা, পেঁয়াজ বালা ফুচকা কে কে পছন্দ করে বলো তো? আমার পেঁয়াজ বালা ফুচকা খুব ভালো লাগে, কলকাতার ফুচকা আমি শুধুমাত্র খাই ওই টক জলটার জন্য, তাও এখন নেশাটা অনেক কমে গেছে। আগে ফুচকা মানে আমার কাছে একটা ব্যাপক ভালোবাসা ছিল, এখন হয়ে গেছে যেটা পেঁয়াজ ছাড়া ফুচকা ভালো লাগে না। কলকাতায় গেলেও সেটা সমস্যা হয়, পেঁয়াজ ছাড়া ফুচকা আমার কোনটা ভালো লাগে না। অনেকেই আছে এরকম, আবার অনেকে আছে কলকাতার মানুষজন বলে পেঁয়াজ দিয়ে ফুচকা আবার কে খায়, যেখানে যেমন। তো এখানে কার রেডি করছো পিসির? হ্যাঁ, চাটনি আছে এখানে, চাটনি জন্য একটা চামচ আনবো। আচ্ছা, আলাদা ওপরে ওপরে দিয়ে দাও পিসির, তো দই ফুচকা হয়ে গেল গো, দই নেই শুধু, তোমার তো স্পেশাল দই ফুচকা হয়ে গেল। এটা তুলে রাখো ওই দিকে টেবিলে, শুরু করো। আমাকে একটা আলু করে দাও তো, এটার মধ্যে ক্যামেরা আছে। লোভ সামলাতে পারি না। কেসা অমৃত মেজমা খেয়ে দেখো, ভালো মেখেছ, কেমন? কেমন খাচ্ছ? ভালো, কুড়কুড়ে বেশি না ফুচকাটা? মা দাঁতের বেড়ায় খেতে পারছে না, ফুচকা বলে ছাড়ছো না নাকি? খেয়ে নাও, খেয়ে নাও আজকে। এসে সব হাঁপিয়ে গেছে, এসে এসে এবার তুমি দুটো খাও, আমি আর পাচ্ছি না, তুমি দুটো খাও, এই চলছে বলো। হ্যাঁ, ঝালে খুব ঝাল দিয়েছে, এখন এই কটা পড়ে আছে, এই কটা নিয়ে এখন টানাটানি করছে। আজকে তো সন্ধ্যাবেলা চা খাওয়া হয়নি, তাই এখন সবাই বললো একটু চা খাবে, তো গ্রিন টি বানাবো, তো গ্রিন টি করবো এখন সবার জন্য। আজকে মেজোমা বলছে আমাকে, আমি ব্লগে দেখি তুই হলুদ হলুদ কালারের কি একটা চা খাস, কি চা খাস রে? গ্রিন টি দেখি তো আজকে দে তো, আমি একটু খেয়ে দেখি তো, মেজোমাকে এরকম কাপেই দিয়েছি হলুদ হলুদ কালারের চা। এই না হলুদ হলুদ কালারের চা, ও হাসছে দেখো, ও হাসছে দেখো,
খাই ওরা কি চায়, কোন স্বাদ নেই, কিচ্ছু স্বাদ, গন্ধ নেই, কিচ্ছু নেই, গন্ধ একটা আছে। যেহেতু আমরা চিনি চিনি দেব তোমাকে একটু, না না চিনি বেশি হচ্ছে মানে কোনো লিকার ফিকার কিচ্ছু কিচ্ছু নেই, যেহেতু আমরা চিনি খাই না বলে আমাদের ভালো লাগে, আমরা তো নেশা করি না। না না জমাতে তো আমার কি বনি কি কি চা, এটা ভালো খাওয়া, ভালো খুব খাওয়া এটা। মা এখানে মন দিয়ে ছবি দেখছে, বৌদির এটা বোন না গো, বোনের মেয়ের অন্নপ্রাশন। এও কি মিষ্টি দেখতে, এই নাও, কিন্তু যে পড়বে সে কই, তাতরা নিয়ে এই শাড়িটা পড়বে, তাই নাকি? আজকে আবার কি দিদাকে গাজরে হালুয়া খাওয়াবে? ও বাবা, এই স্যার গেল, ও ওকে বলবে পড়ে আমাকে দেখাতে, রবিবার তো, ও আমি আবার দাঁত তুলাতে যাবো মাকে নিয়ে। এ দেখো তাতুই দিদি এসছে ট্রায়াল দিয়ে, দাঁড়া লজ্জা পাচ্ছে, ওর ব্লাউজটা হয়নি, এটাও আমার ব্লাউজ কিন্তু তাতে এটা ফিটিংস করতে হয়েছে, এটা চলে গেছে কিন্তু, হ্যাঁ সুন্দর লাগছে, এটা হাত করতে হয়নি না, মানে আমি তাঁতের মতো এরকম রোগা ছিলাম কিন্তু সুন্দর লাগছে দেখতে, হ্যাঁ হাড় ফাড় সব সেট করে আছে, আমি তোকে দিয়ে দিচ্ছি, এই যে এইখানে আছে থলিতে, এখানকার সোমবার এইটুকুই আছে, এগুলো ডোকরা মোকরা, এগুলো তো তোর এই শাড়ির সাথে যাবে না, এই শাড়ির সাথে কি একটা ছিল আমার, হ্যাঁ হ্যাঁ এইটারই সেট ছিল, এটা যে এইটা ফোন করছে বাবাই, পরে ধরছি, বাহ মা দেখো হেভি লাগছে রে তোকে, সুন্দর লাগছে, এটাও পড়তে পারিস, অনলি কানেরটাও পড়তে পারিস, যেটা খুশি, তোর এটার সাথে এটা যাচ্ছে ভালো, হ্যাঁ মাকে দেখি আই, তো কানেরটা নিয়ে যা, তাহলে কানের ওই ছোটটাই থাক, দিনের বেলায় তো তাহলে বেশি আজগুবি পরে কাজ নেই, ভাল লাগছে, ঠিক আছে।